এখন বাজে 11:10, আর এখানে দুটো ঘুম দিচ্ছে, আর এই যে এখানে আমার ছোট ছেলে, এখানে ছোট ছেলে আর এখানে বড় ছেলে ঘুম হচ্ছে ঘুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর হচ্ছে আমরাও ভালো আছি। আর এখন বাজে তোমার 1:15। তো সকালবেলা উঠে সব কাজ করলাম, সকালবেলা উঠে আগে চা খেয়েছি, বাবাকে তোমার চিড়া আম মাখিয়ে দিলাম, খেয়ে দোকানে চলে গেছে, বর চলে গেছে কাজে, আর হচ্ছে তারপরে সব বাড়ি ফাঁকা হয়ে গেল। আর তারপরে আমি সব কাজ করলাম, মানে পাইপ দিয়ে সব ধুলাম, আর এই যে বারান্দা টান্দা গুলো না সব পাইপ দিয়ে ধুয়েছি, আজকে মুছিনি। তো এখন রান্নাটা বসাবো, রান্না বসিয়ে তারপরে তোমার গ্যাসটাকে, রান্না বসিয়ে গ্যাসটাকে কম করে দিয়ে তারপরে এই জলগুলো সব টানবো আর কি। আর কাচলাম, আজকে বেশি ছিল না, কাঁচা অল্পই ছিল, তো কেচে মেলে দিলাম। আর বাবাকে বললাম, মানে আমার ছেলেকে বললাম যে বাবা একটু ফুল তুলো পুজোটা দিয়ে দে, মানে আমি সব করে রেখেছি, ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরের ওইখানটায় দেখো মুছে টুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। দে বললাম যে বাবা একটু পুজোটা আমাকে করে দে, রান্না দেরি হয়ে যাবে, আবার 3টে থেকে ক্যারেটে আছে, তো তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে আবার 3টের সময় ক্যারেটের ওখানে দিতে হবে, তো সেই জন্য ও এখন পুজোটা দিবে, তো এখন তুলছে ফুল। চলো দেখাই তোমাদের। আর অন্য কোনো প্রবলেম হয় না, আমি যেভাবে পুজো করি ও আমার দেখে, মানে ছোট থেকে দেখে আসছে, তো দেখতে দেখতে না ও অভ্যাস হয়ে গেছে, মানে ও আমি যেভাবে দিই ও ঠিক সেইভাবে দেয়, কিন্তু বলতে হয় না যে এটা করো ওটা করো ওটা করো, ও নিজে নিজে ভালো করে পুজো দেয়। তো এই দেখো ফুল তুলছে আমার বাবা, এত গুড বয়, সকালবেলা উঠে পড়াশোনা করলো, পড়াশোনা করে দেখো এখন ফুল তুলছে, পুজো দিবে, তারপরে ড্রয়িং যাবে, ড্রয়িং থেকে, হ্যাঁ ড্রয়িং থেকে এসে আবার ক্যারাটে যাবে, ক্যারাটে থেকে এসে তারপরে আবার রাত একটু খাবে, খেয়ে সন্ধ্যার সময় একটু খাবে, খেয়ে দিয়ে আবার পড়তে বসে। আর আমার গুড বয়, এটা গুড বয়, হ্যাঁ 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 পার্কে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি একটা ওভেনে, আর একটা ওভেনে মাংসর জন্য পেঁয়াজ ভাজছি, আর এখানে খাসি মাংস ধুয়ে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল করে ভাজা হবে, তারপর তোমার মাংসগুলো দিয়ে সমস্ত মশলা, মানে গুঁড়ো মশলা আর কি সব দিয়ে দিয়েছি, আর একটা টমেটোও দিয়েছি। অনেকে টক দই দেয়, কিন্তু আমি আমি টমেটোটা বেশি ইউজ করি। তো এখন এই মশলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে মানে গ্যাসটাকে কম করে দিয়ে আস্তে আস্তে করতে হবে। তো চলো, আর এখানে মশলা নিয়ে নিয়েছি দেখো, শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে নিব, এই মশলাটা আমি মাংসতে দিব। তো এখানে নিয়েছি এলাচ বাদ দিয়ে সমস্ত কিছু নিয়েছি, দারচিনি, সাজিরা, শামরিচ, জৈত্রী, তারপরে হচ্ছে এটা কী বলে ইস্টার কী একটা বলে জানি না নাম, তো এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। তো আমি দেখো কড়াইয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি, তারপরে কুকারে আমি একটা সিটি দিব, আর যে মশলাটা দেখলে সেই মশলাটা দেখো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি এখন একটা সিটি দিলে ব্যাস হয়ে যাবে। তো চলো তো মাংসটা দেখো আমি একটা সিটি দিয়েছি, উপরে একদম তেলগুলো ভেসে উঠেছে, কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে কালারটা। সেদ্ধ হয়ে গেছে, তো রাতে যে কেটে রেখে দিয়েছিলাম সবজিগুলো, এই যে সবজিগুলো এখানে দিয়েছি, আর এখানে হচ্ছে ডুমুরটা একটু ভাপিয়ে নিয়েছি, তোমার একটু হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো, তাহলে কি হবে একটু নরম হয়। আর এখানে এসে সবজিগুলো রাতে কেটে রাখলাম, দেখলে তো একটু মানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ, হলুদ আর জিরেগুলো দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি একটু সামান্য একটু আদা বাটা দিব, তো এটা একটু ভাজা ভাজা হবে, আর এর মধ্যে আমি কোনো
জল দিব না। হ্যাঁ, এই সবজির রসেই সবজিগুলো সেদ্ধ হবে। আর এর মধ্যে আমি একটা টমেটো দিই পরে, কারণ এখন যদি টমেটো দিই তাহলে আলুগুলো শক্ত হয়ে থাকবে। তো তরকারিটা আমার হয়ে গেছে, আর এর মধ্যে দেখো আমি কিন্তু একটুও জল দিইনি, সবজির জলেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ডুমুরটা ভাজা হয়ে গেল। তো রান্নাটা হলো, আর ছেলেকে পাঠালাম ক্যাট বলছি ড্রয়িং এর ওখানে, ড্রয়িং থেকে নিয়ে এসে তারপর ক্যাটের ওখানে নিয়ে যাব। তো আজকে আমি যাইনি ড্রয়িং এর ওখানে, তখন আমি রান্না করছিলাম, আবার জামা কাপড় পরো আবার দিয়ে আসো। তো পাশের বাড়ির দীপকে বললাম, ভাইয়ের মতো, তো দীপকে বললাম যে একটু দিয়ে, তো দীপ দিয়ে এলো। আর এখন ভাত খাবো, আমার ছেলে খায়নি ভাত, ম্যাগি মিষ্টি এগুলো খেলো, দিয়ে চলে গেছে ড্রয়িং এর ওখানে। ভাত খাওয়ার কথা বললাম, খাইনি। আর আমার বর এখন স্নান করে বসে আছে, ওকে খাবার দিব। আর কি কি রান্না করলাম তো চলো দেখি। আর এদিকে কেটে রেখেছি লেবু, আর করেছি লাল শাক, এটা হচ্ছে পাঁচ তরকারি, আর এটা ডুমুর ভাজা। তো চলো আগে বরকে খেতে দিই। তো এটা হচ্ছে বরের খাবার, এরকম সাজিয়ে দিতে খুব ভালো লাগে আমার, বসে আছে ও স্নান করে। তো চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন বাবা খাচ্ছে, আর দেখো রেডি হয়ে গেছি। আর বাইরে এত পরিমাণে গরম, মানে আমার বেরোতে ইচ্ছে করছে না, এসি চালিয়ে দিয়েছে, এসি টেস্টটা পেয়ে গেছি, তো ঘরের থেকে বাইরের থেকে ঘরে ঢুকে রেডি হয়ে গেছি, কিন্তু আমার আর বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একদম ঘুমোই। তারপর দেখো এই গরমের মধ্যে এসি চালিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। আর এখন 5:10, তো এখন যাচ্ছি ক্যাটের ওখানে, ছেলেকে ড্রয়িং থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন যেতে যাচ্ছি ক্যাটের ওখানে। তো দিয়ে ওখানে একটু বসবো, বসে তারপর বাড়ি নিয়ে আসবো, নাহলে বারবার এই গরমের মধ্যে যাতায়াত ভালো লাগছে না। তো চলো দিয়ে আসি। আর এই চুড়িদারটা দেখো বানালাম, এটা কালকে আজকে পরে নিলাম, দাঁড়ো। তো এই যে দেখো চুড়িদারটা, চুড়িদার পরাই হয় না, এটা সব করে বানালাম। তো চলো দিয়ে আসি। কেমন গরম বাবা? আমার এই ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছে না, এত পরিমাণে বাইরে গরম। চল তো ক্যাটে থেকে দেখো এলাম, এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে রান্নাঘরে চলে এসেছি, চায়ের নেশা ধরেছে। তো এখন করছি চা, আমার আর বরের জন্য চা করছি, দেখা যাচ্ছে। এই যে বাবা দোকানে চলে গেছে, তাই আমি আর বর খাবো। আর এটা হচ্ছে ছেলের দুধ। তো এখন বাজে রাত 9:30, দেখো। আর তখন দেখালাম চা খেলাম আমি আর বর, আর ছেলের জন্য দুধ জাল করে রেখে দিয়েছি, দিয়ে দুধটা টেবিলে রেখে ঠান্ডা করছি। আর আমার ছেলে বলছে আমি একটু সাইকেল চালিয়ে আসছি, তাও বেরিয়েছি তোমার 8:15 রাস্তা, এখন বাজে 9:30। ও 1.5 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে ও রাস্তা সাইকেল চালিয়ে চালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে রাস্তা এখন তো পুরো ফাঁকা, কি জোরে জোরে সাইকেল চালিয়ে চালিয়ে বেড়াচ্ছে। আমি ডাকছি বাবা আয়, আর সন্ধ্যার সময় এসে ওর একটু খাবার চাই, মানে দুধ হোক বা কিছু এগরোল হোক, তো দুধ জাল করে রাখলাম দিব। তো সেই টাইমে বেরিয়েছে, আর কখন থেকে ডাকছি বাবা আয় বাবা নাই, দুধ খেয়ে নিয়ে পড়তে বসাবো, ও পড়ার ভয়ে বাড়িতে ঢুকছে না। তো দেখো এর মধ্যে আম আর হচ্ছে দুধ আর চিনি আমি মিক্সের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বরফ, 4টে করে বরফ দিচ্ছি, আমি আমার ছেলে খাবো, আর কেউ নেই বাড়িতে, দেখেছি 4টে করে। তো আর একটু করে আমি বরফ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর 4টে করে দিয়ে দিচ্ছি, 3টে করে।
দেখো বরফগুলো একদম ভিজে উঠেছে। কাকা তুই পড়ার ভয় তুই সাইকেল চালিয়ে ছেড়ে ব্যাচ তুই কত বসবি কখন, এখন বাজে 10:45 তো চল। নাও খাও খেয়ে বলো কেমন হয়েছে দেখো। না ওই দিনের থেকে আজকে একটু ভালো করে বানিয়েছি দেখ। তো রাতের ডিনারে দেখো ভাজলাম লুচি, আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো সেই জন্য ভাত না করে লুচি করেছি ময়দা, আর তার সাথে আলুর তরকারি পাতলা করে মানে একদম বেশি মশলা দিইনি, আর এখানে হচ্ছে আমার ছেলে আলতা করেছে ফেলেছে টেবিলে।